বন্ধুরা আসসালামু আলাইকুম। কূটনৈতিক পাড়ায় একটি ঘটনাকে নিয়ে কিন্তু তোলপাড় চলছে। আমি আবারও বলছি, জামাত বিএনপির গোপন পরকীয়া সম্পর্ক নিয়ে কূটনৈতিক পাড়ায় একটি তোলপাড় চলছে। সবাই ভিডিওটি লাইক কমেন্টস করে ছড়িয়ে দিন। 2008 পর থেকেই বিএনপি জামাতের চারদলীয় জোটের মৃত্যু হয়েছে বলে জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। জামাত এবং বিএনপির একটি যে গোপন সম্পর্ক ছিল এবং তা ক্রমশ প্রকাশ হতে শুরু করেছে, এ নিয়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বিএনপির উপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে। কথা হলো, কতদিন থেকে জামাতের সাথে বিএনপি এই সম্পর্ক মেইনটেইন করছে, কেন পশ্চিমা দেশগুলো বিএনপির উপর এত নাখোশ, কি হবে বিএনপি জামাতের এই গোপন সম্পর্ককে ঘিরে, ওইদিকে ভারত কি ভাবছে এই অবৈধ পরকীয়ার সম্পর্ককে ঘিরে, জানতে হলে লাইক শেয়ার কমেন্টস করে না টেনে পুরো ভিডিওটি দেখুন। জানতে পারবেন জামাত বিএনপির গোপন সম্পর্ক ঘিরে কেন কূটনৈতিক পাড়ায় তোলপাড় চলছে। 2008 পর থেকে বিএনপি জামাতের চারদলীয় জোটের মৃত্যু হয়েছে বলে জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। জামাত এবং বিএনপি একটি গোপন সম্পর্ক ছিল এবং তা ক্রমশ প্রকাশ হতে শুরু করেছে, আর এটি পশ্চিমা কূটনৈতিকদের জন্য নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন একটি সময় বিএনপি জামাতের সম্পর্ক প্রকাশ্যে রূপ নিয়েছে যখন মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। হামাসের উত্থানের পর বিভিন্ন দেশে জঙ্গিবাদের উত্থানের নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। জামাত নিয়ন্ত্রিত ইসলামিক ছাত্র শিবির বহু আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের খাতায় জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত। এ কারণে জামাতকেও মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সমর্থন করে না, যদিও সাম্প্রতিক সময়ে জামাতের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কিছু কিছু সহানুভূতি দেখা গেছে। তাদের বিভিন্ন প্রতিবেদনে জামাতকে সমাবেশ করতে না দেওয়া এবং যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে কিছু মন্তব্য দৃষ্টিকটুভাবে চোখে পড়েছে। অবশ্য এই অবস্থান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা হলেও সরে আসবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের কারণে, এমনটি মনে করছেন কূটনৈতিক মহল। তবে কূটনীতিকরা কোনোভাবেই চায় না যে জামাত এবং বিএনপি একসাথে কাজ করুক, কারণ জামাতের ব্যাপারে ভারতের প্রচণ্ড নেতিবাচক একটি অবস্থান রয়েছে। ভারত মনে করে যে জামাত কখনোই বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার পক্ষে নয়, জামাত জঙ্গিবাদকে লালন করে, উৎসাহিত করে। এদিকে গোপন খবরে প্রকাশ যে বিএনপি জামাতের সম্পর্ক আবার নতুন করে প্রকাশ্য হওয়ার পর কূটনৈতিক মহলে নতুন করে ভাবিয়ে তুলেছে। 2018 নির্বাচনে বিএনপি জামাতকে 20টি আসন ছেড়ে দিয়েছিল, এ নিয়ে পশ্চিমা দেশগুলো বিএনপির উপর প্রচণ্ড নাখোশ হয়েছিল। তারা বিএনপিকে বলছিল যে স্বাধীনতা বিরোধী, মৌলবাদী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সম্পর্ক রাখলে তাদেরকে সমর্থন করা সম্ভব হবে না। মূলত পশ্চিমা দেশগুলোর অনাগ্রহের কারণে এবং তাদের পরামর্শই বিএনপি আস্তে আস্তে জামাতের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে শুরু করে। আস্তে আস্তে বিএনপি জামাত নির্ভরতা কমিয়ে দেয়, 20-দলীয় জোটকে নিষ্ক্রিয় করে ফেলে, কিন্তু জামাত তার নিজস্ব উদ্যোগে কর্মকাণ্ড অব্যাহত রাখে। এক পর্যায়ে জামাতের পক্ষ থেকে বলা হয় যে তারা বিএনপির সঙ্গে আর জোটে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত সবসময় বলেছে যে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক আছে এবং বিএনপিকে সমর্থন করা হলে বা বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান ঘটবে। ভারতের বক্তব্যটি যদি সঠিক হয় তা এখন আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র অনুধাবন করতে শুরু করেছে। তারা মনে করছে যে বিএনপি মুখ থেকে এ ধরনের কথা বলছে, কিন্তু বাস্তবে তারা এখনও জামাতের সাথে গাঁট ছাড়া ছিটতে পারেনি, আর এ কারণে সামনের আন্দোলনগুলোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো নতুন করে চিন্তাভাবনা শুরু করবে বলেই ধারণা করা হচ্ছে। বন্ধুরা কমেন্টস করুন, কমেন্টস করে নিজের স্বাধীন মতামত তুলে ধরুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। খোদা হাফেজ।